हेलो स्टूडेंट्स, कंप्यूटर एप्लीकेशनेर आजकेर क्लासे आमरा शुरू करते चलेछि तृतीय अध्याय बुलियन बीजगणित। बुलियन बीजगणित आमरा जे छोटबेलाय क्लास सिक्स थेके जे बीजगणित शिखे एसेछि तार साथे पार्थक्य शुधु एइटुकुई जे बुलियन बीजगणिते जे भ्यारियेबलगुलो व्यवहार करा हय तादेर सम्भाव्य दुटो मान थाकते पारे, एकटा शून्य आर एकटा एक। शून्यटाके अफ धरा हय एबं एकटाके अन धरा हय, सेई हिसेबे लजिक्याल सार्किटगुलो तैरि हय। তো বুলিয়ান বীজগণিত শুরু করার আগে আমাদের কিছু বুলিয়ান বীজগণিতের স্বতঃসিদ্ধ সম্বন্ধে জানতে হবে, যেখানে দশটা আলাদা আলাদা সূত্র আছে। যে দশটা সূত্র এই স্লাইডে পরপর দেখতে পাবে, প্রথম একের থেকে চার পর্যন্ত যে সূত্রগুলো দেখা যাচ্ছে এই সূত্রগুলো হচ্ছে অ্যান্ড গেটের সূত্র, অর্থাৎ এখানে এটা হচ্ছে গুণের সূত্র, যেখানে শূন্যর সাথে শূন্য গুণ করে শূন্য হয়, শূন্যর সাথে এক গুণ করেও শূন্য হয়, একের সাথে শূন্য গুণ করেও শূন্য হয় এবং একের সাথে এক গুণ করে এক হয়। পাঁচ নম্বর সূত্র থেকে আট নম্বর সূত্র, এই যে চারটে সূত্র রয়েছে এগুলো হচ্ছে অর গেটের জন্য ব্যবহার হয়, এগুলো যোগের সূত্র। শূন্যর সাথে শূন্য যোগ করে শূন্য, শূন্যর সাথে এক যোগ করে এক, একের সাথে শূন্য যোগ করে এক, একের সাথে এক যোগ করে এক। এই যে আট নম্বর সূত্র একের সাথে এক যোগ করে এক, এইটা দেখে আগের অধ্যায়ে আমরা যা পড়ে এসেছি যে একের সাথে এক যোগ করলে শূন্য হয়, সেটা কিন্তু সাধারণ যোগের সূত্র। কিন্তু যখন আমরা বুলিয়ান বীজগণিত করব, যেখানে অন অর্থাৎ লজিক্যাল সার্কিট নিয়ে আলোচনা করব, সেখানে যেখানে এককে বলা হয় অন, সেখানে কিন্তু অন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, সেই জন্য ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান এখানে বলা হয়েছে। এখানে কিন্তু ওই আগের অধ্যায়ের যে সাধারণ বাইনারির যোগের সূত্র সেটা ভাবলে হবে না, এটা কিন্তু সার্কিটের বুলিয়ান বীজগণিতের সূত্র, ওই জন্য একের সাথে এক যোগ করে এক বলা হয়েছে, দুটো অন থাকার জন্য অন আছে সার্কিট। এবং তারপরে নয় এবং দশ, এই যে দুটো সূত্র, এই দুটো সূত্র হচ্ছে নট গেটের, যেখানে বিপরীত চরিত্র বোঝানো হয়, অর্থাৎ যদি শূন্য ইনপুট হয় সেক্ষেত্রে এক আউটপুট হবে এবং যদি এক ইনপুট হয় তাহলে শূন্য আউটপুট হবে, অর্থাৎ সুইচ অফ থাকলে সার্কিট অন থাকবে, সুইচ অন থাকলে সার্কিট অফ থাকবে। এই যে দশটা সূত্র বললাম, এই দশটা সূত্র দিয়ে তাহলে আমরা তিনটে গেট পাচ্ছি, প্রথমে অ্যান্ড গেট, তারপরে অর গেট এবং তারপরে নট গেট। অ্যান্ড, অর এবং নট, এই তিনটে গেট কেমনভাবে আঁকতে হয়, তাদের ট্রুথ টেবিল কেমন থাকে, এই সংক্রান্ত আলাদা ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে দেয়া রয়েছে। আমি সেই ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশানের মধ্যে, ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই লিঙ্কের থেকে অ্যান্ড অর নট, ওই তিনটে গেটের ট্রুথ টেবিল কীভাবে বানাতে হয় এবং লজিক ডায়াগ্রাম কীভাবে বানাতে হয়, সার্কিট কীভাবে বানাতে হয় সেইগুলোকে দেখে নিও। আমি সরাসরি এখান থেকে শিফট করে ওই অংশটা বাদ দিয়ে আমি চলে যাচ্ছি ডি মর্গানসের থিওরেম থেকে, আমাদের চ্যাপ্টার শুরু করছি। তো ডি মর্গানসের দুটো থিওরি রয়েছে, দুটো উপপাদ্য। প্রথম উপপাদ্যে বলা হচ্ছে যে দুই বা ততোধিক চলরাশির যোগফলের পরিপূরক তাদের পরিপূরকের গুণফলের সমান, অর্থাৎ সর্বনিম্ন দুটো চলরাশি হবে, এবার সর্বাধিক অনেক হতে পারে, তিনটে চারটে পাঁচটা অনেকগুলো চলরাশি নেওয়া যেতে পারে আমাদের প্রয়োজন মতো। তো সেই চলরাশিগুলোকে প্রথমে আগে যোগ করে নিতে হবে এবং যোগ করে নেওয়ার পরে যে যোগ ফলটা আমরা পাবো সেই যোগ ফলটার পরিপূরক যদি আমরা বের করি, তাহলে সেই যে পরিপূরকের যে মানটা আসবে সেই চলরাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমে তাদের পরিপূরক বার করে তারপরে তাদের মধ্যে গুণ করলে যে উত্তরটি পাবো এই দুটো উত্তর সমান। নিচে আমি একটা ট্রুথ টেবিল বানিয়ে দিয়েছি, যে ট্রুথ টেবিলে আমি সেটা দেখানোর চেষ্টা করেছি। দেখো যে আমি এখানে দুটো ভ্যারিয়েবল নিয়েছি, একটা এ একটা বি, দুটো চলরাশি, তাদের সম্ভাব্য মান আমি নিচে নিয়ে নিয়েছি, শূন্য শূন্য, শূন্য এক, এক শূন্য, এক এক। সম্ভাব্য যে চার প্রকার মান হওয়া সম্ভব দুটো ভ্যারিয়েবলের জন্য সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে এ প্লাস বি অর্থাৎ দুই বা ততোধিক চলরাশির যোগফল, তাহলে আমি এখানে দুটো চলরাশি নিয়েছি, দুটো চলরাশির যোগফল এ প্লাস বি। আমরা আগের যে স্বতঃসিদ্ধ দেখেছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে এক যোগ করলে এক, একের সাথে শূন্য যোগ করলে এক এবং একের সাথে এক যোগ করলে শূন্য, সরি, একের সাথে এক যোগ করলে এক। এইবার এই যে উত্তরটা পেলাম দুই বা ততোধিক চলরাশির যোগফল আমি বের করলাম, তার পরিপূরক বের করতে হবে, অর্থাৎ তার পরিপূরক মানে তার কমপ্লিমেন্ট বের করতে হবে। তার কমপ্লিমেন্ট বের করা মানে সেক্ষেত্রে নট গেট ব্যবহার হবে, অর্থাৎ বিপরীত হবে। তো যেখানে শূন্য আমার ইনপুট হচ্ছে সেখানে আউটপুট এক আসবে, যেখানে এক ইনপুট হচ্ছে আউটপুট আসবে শূন্য, তো আমি সেই হিসেবে যেখানে যেখানে শূন্য আছে সেখানে সেখানে এক লিখলাম, যেখানে যেখানে এক আছে সেখানে সেখানে শূন্য লিখলাম। তো এইটা হচ্ছে আমার প্রথম অংশ, আমার উত্তর বেরোলো 1000। এইবার আমার দেখতে হবে যে দ্বিতীয় অংশেও একই উত্তর আসে কিনা। তার জন্য কী আছে না, চলরাশিগুলোর পরিপূরকের গুণফল, চলরাশি ছিল এ আর বি, তাদের পরিপূরক বের করতে হবে। তো প্রথমে এর
প্রথম ভ্যালু ছিল শূন্য, তার পরিপূরক বের করলাম এক, পরেরটা ছিল শূন্য, পরিপূরক এক, তারপরে দুটো এক ছিল, দুটো শূন্য বসিয়ে দিলাম। এবং বি চলরাশি যা রয়েছে তার ক্ষেত্রেও শূন্য এক শূন্য এক ছিল, তার মানে এক শূন্য এক শূন্য বসিয়ে দিলাম। এবার বলছে পরিপূরকের গুণফলের সমান, তাহলে এবার আমার এই দুটোকে গুণ করতে হবে। এক আর এক গুণ করলে আমরা অ্যান্ডের সূত্র অনুযায়ী জানি উত্তর এক পাওয়া যায়। এক আর শূন্য গুণ করলে শূন্য, শূন্য আর এক গুণ করলে শূন্য, এবং শূন্য এবং শূন্য গুণ করলে শূন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো চলরাশি যেটা আমরা নিয়েছিলাম তাদের যোগফলের পরিপূরকে যা মান এসেছে, চলরাশিগুলোর পরিপূরক বের করে তাদের ভেতরে গুণ করলেও একই মান এসছে। সুতরাং ডি মর্গানসের প্রথম উপপাদ্য যেটা, যে দুই বা ততোধিক চলরাশির যোগফলের পরিপূরক তাদের পরিপূরকের গুণফলের সমান, এটা প্রমাণিত হলো। এবারে আমরা আসি ডি মর্গানসের দ্বিতীয় উপপাদ্যে। দ্বিতীয় উপপাদ্যে কি বলা হচ্ছে, ঠিক আগে আমরা যেটা দেখে আসলাম তার উল্টো। অর্থাৎ এখানে বলছে দুই বা ততোধিক চলরাশির গুণফলের পরিপূরক তাদের পরিপূরকের যোগফলের সমান। এখানে আমি একই টেবিল বানিয়েছি, দুটো ভ্যারিয়েবল, এখানটা আর বিস্তারিত বলছি না। তাদের গুণফল আমরা জানি, প্রথম যে চারটে সূত্র ছিল গুণের অ্যান্ড গেটের, সেই অনুযায়ী যদি সবকটা ক্ষেত্র যদি অন থাকে তাহলেই অন আসবে, অন্য সমস্ত ক্ষেত্রে অফ আসবে, সেটা পাওয়া গিয়েছে। এবার এই যে গুণফল পেলাম তার পরিপূরক আমাকে বের করতে হবে, আমি তার কমপ্লিমেন্ট বের করছি। কমপ্লিমেন্ট বের করার জন্য উত্তর যা এসেছিল তাকে আমি নট গেট দিয়ে পাস করালাম, অর্থাৎ বিপরীত করে দিলাম। তাহলে যতগুলো জায়গায় শূন্য ছিল ততগুলো জায়গায় এক হয়ে গেল, যেখানটা এক ছিল সেটা শূন্য হয়ে গেল। এবার পরের অংশ, তাদের পরিপূরকের যোগফলের সমান, মানে তাদের প্রথমে পরিপূরক করতে হবে। এখানে যা যা ছিল শূন্য শূন্য এক এক, এক এক শূন্য শূন্য করে নিলাম, এবং এখানে শূন্য এক ছিল, এখানে এক শূন্য এক শূন্য করে নিলাম। তাহলে আমি এ আর বি যে চলরাশি ছিল তাদের পরিপূরক এখানে বের করে নিলাম। এবার সেই পরিপূরকগুলোকে আমার যোগ করতে হবে। তো পরিপূরকগুলো যোগ করলে আমরা পাঁচ থেকে আট যে সূত্রগুলো দেখেছিলাম সেইখানে আমরা যোগের সূত্র দেখেছিলাম, এক আর এক যোগ করলে এক হয়, এক আর শূন্য যোগ করলেও এক হয়, শূন্য আর এক যোগ করলে এক হয়, এবং শূন্য শূন্য অর্থাৎ সবকটি স্থানে যখন অফ থাকে তখনই কেবলমাত্র অফ আসে। এ ইন্টু বি হোল প্রাইম যে উত্তরটা আসছে সেই উত্তরটাই, সেই একই উত্তর আমরা পাচ্ছি এ প্রাইম প্লাস বি প্রাইমে। সুতরাং ডি মর্গানসের দ্বিতীয় থিওরেমও এখানে আমরা প্রমাণিত করে ফেললাম যে দুটোই কিন্তু, দু সাইডই কিন্তু সমান আছে। তো আজকে আমরা তাহলে কী কী শিখলাম? আজকে আমরা শিখলাম বুলিয়ান বীজগণিতের যে যে স্বতঃসিদ্ধ যেগুলো রয়েছে সেগুলো কী কী, সেই দশটা সূত্র শিখলাম, এবং সেই দশটা সূত্রের প্রথম চারটে সূত্র যে অ্যান্ড গেটে ব্যবহার করা হয়, সেই অ্যান্ড গেট তার স্ট্রাকচার, অর গেট তার স্ট্রাকচার, নট গেট তার স্ট্রাকচার, তাদের ট্রুথ টেবিল, এই সমস্ত কিছু ভিডিও আমি বলে দিলাম যে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ভিডিওগুলোকে দেখে নিও। আর ডি মর্গানসের থিওরেম শিখলাম, তার যে দুটো থিওরেম রয়েছে যেগুলো, প্রথমটি হচ্ছে দুই বা ততোধিক চলরাশির যোগফলের পরিপূরক তাদের পরিপূরকের গুণফলের সমান, আর দ্বিতীয়টি হচ্ছে দুই বা ততোধিক চলরাশির গুণফলের পরিপূরক তাদের পরিপূরকের যোগফলের সমান। এই অংশটুকু আমরা আজকে শিখলাম, নেক্সট ক্লাসে আমরা আবার এরপর থেকে শিখব। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আবার আমাদের পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে।